হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা বিশেষ করে বাংলার স্টেট থেকে আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, উড়িষ্যা এইসব রাজ্য থেকে যারা ডিফেন্স লেভেলের প্রিপারেশন নিচ্ছ বা সেন্ট্রালের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। অ্যাপক্যাট 2019-এর যে বিজ্ঞপ্তি তা কালকে বেরোতে চলেছে, অর্থাৎ 1 ডিসেম্বর 2018-এ তার বিজ্ঞপ্তি বেরোবে। আমরা জানি যে অ্যাপক্যাট, এনডিএ, সিডিএস এই ধরনের পরীক্ষাগুলি বছরে দুবার হয়। তোমরা শুধু রাজ্যের পুলিশ লেভেল বা অন্যান্য ডিফেন্স লেভেলের যারা প্রিপারেশন নাও, তারা অবশ্যই এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কারণ আমি জানি বাংলার যারা প্রিপারেশন নেয় তাদের ইংলিশটা অনেকটাই স্ট্রং থাকে, বিশেষ করে সেন্ট্রালের জন্য যারা প্রিপারেশন নেয়, আর তারা খুবই এর বেনিফিট পাবে। সো আজ আমরা দেখবো এই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে, এসে শুরু করি। অন 1 ডিসেম্বর 2018 দি ইন্ডিয়ান এয়ারফোর্স উইল বি রিলিজ দি অ্যাপক্যাট 2019 নোটিফিকেশান অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, হচ্ছে অ্যাপক্যাট cdse.in। দি অ্যাপ্লিকেশান প্রসেস অফ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট উইল বি স্টার্ট আফটার দি পাবলিকেশান অফ নোটিফিকেশান। এই নোটিফিকেশান প্রকাশ হওয়ার পরই কমন অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিট প্রকাশিত হবে। দি অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবল অন দি অফিসিয়াল ওয়েবসাইট। কাল থেকে এর অফিসিয়াল ফর্ম তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। দি অ্যাপক্যাট 1, অর্থাৎ বছরে যেহেতু দুবার হয় পরীক্ষা, দুবার কন্ডাক্ট করে অ্যাপক্যাট, অ্যাপক্যাট 1 2019 উইল গ্র্যান্ট দি অ্যাডমিশন টু দি ক্যান্ডিডেট ইন এনি ওয়ান অফ দি এন্ট্রিস, অ্যাপক্যাট, এনসিসি অর মেট্রোলজি ইন শর্ট, সার্ভিস কমিশনার, পার্মানেন্ট কমিশনার, ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি অ্যান্ড ইন নন টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চেস, হোয়াইল ফিলিং দি অ্যাপ্লিকেশন অফ ফর্ম দি ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ দি এন্ট্রি, বাট হি অর সি উইল বি অ্যাসাইন্ড দি কমিশন অ্যাজ পার দিয়ার এলিজিবিলিটি। তাদের যোগ্যতা অনুসারে নির্ধারিত হবে কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, একবার অবশ্যই দেখে নাও। কারণ এই সমস্ত পোস্টগুলো আছে যেগুলোর জন্য নিয়োগ হবে, মেট্রোলজি ইন শর্ট, সার্ভিস কমিশন, পার্মানেন্ট কমিশন, ফ্লাইং ব্রাঞ্চ, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এই পোস্টগুলোর জন্য তোমরা যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবে। মিনিমাম সাধারণত গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যায়। সায়েন্স এবং আর্টস উভয়ই করতে পারে, যাদের আর্টস আছে তারা নন টেকনিক্যাল, শর্ট সার্ভিস, গ্রাউন্ড ডিউটির জন্য আবেদন করতে পারেন। ফর ফ্লাইং ব্রাঞ্চ আই হ্যাভ ডিম্যান্ড দি ক্যান্ডিডেটস ফ্রম দি এজ গ্রুপ, সাধারণত 20 থেকে 24 ইয়ার্স হতে হবে, উইথ গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে। হোয়ার এজ দি ক্যানিং এন্ট্রি থ্রু দি গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চেস, দি ক্যান্ডিডেটস অফ দি এজ গ্রুপ 20 to 26 ইয়ার্স অ্যান্ড হ্যাভিং দি গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আর এলিজিবল। এই গ্রাউন্ড ডিউটি এবং নন টেকনিক্যালের জন্য 20 থেকে 26 বছর বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ তোমাদের এই ধরনের খবরের জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ।